शामीर कोरुन कानाय तोल पाड़ अर्श मुआल्लाय शामीर कोरुन कानाय तोल पाड़ अर्श मुआल्लाय कबर फेटे ओठे एक मोरा बीबी जिंदा होय ईसा नबीर जमानाय ছন্দের মাধ্যমে সেই ঘটনা তানাদের মহব্বত স্ত্রী যখন ইন্তেকাল করলো তারপর কি হয় লিখছে দেখুন সুখের জীবন ধরলো ভাঙন এক স্বামী বধুর সংসারে আর প্রেম পীড়িতের ছিড়লো শিকল বিবি তার গেল মরে বিবির শোকে কাঁদে ধোকে আর পড়ে রয় কবর ধারে বলে আল্লাহ আমার পারবার দেগার বধুকে দাও জিন্দা করে বহুদিন পরে ওই রাস্তা ধরে ঈসা নবী হেঁটে যায় আর থমকে দাঁড়ায় স্বামীর কান্নায় আর না নবীর মনে মায়া হয় তখন কুম্পে ইজিলিল্লাহ বলে কবর দিকে হাত মারায় সাথে সাথে কবর হতে মরা বিবি জিন্দা হয় সাথে সাথে কবর হতে মরা বিবি জিন্দা হয় ফিরে পেয়ে বিবিরে বহুদিন পরে জড়িয়ে ধরে ভালোবাসায় স্বামীর করুণ কান্নায় স্বামী যখন স্ত্রীকে দেখতে পেল জড়িয়ে ধরলো আর ধরে তার ভালোবাসাতে আরো কাঁদতে লাগলো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সেই স্বামী স্ত্রীর যে ভালোবাসা মিল মহব্বত কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন স্বামীর করুণ কান্নায় বলে স্বামী ও ঈসা নবী আর বলে স্বামী ও ঈসা নবী দোয়া করো খোদার দারে মরা বিবি জিন্দা করে দেখালে এই বিবি এখন আর না মরে আল্লাহর নবী তুমি আমার স্বামীকে যখন ফিরত আমার স্ত্রীকে যদি ফিরত আনতে পারো মরা বিবি যদি আমার জিন্দা হয়ে যেতে পারে তাহলে আমার এই স্ত্রীকে তুমি এখন যেন না মরে আমি যতদিন বাঁচবো আমার স্ত্রীও আমার সঙ্গে সঙ্গে যেন ততদিন বাঁচে আমরা যদি মরে যাই একসঙ্গে মরে যাই আমরা যদি বাঁচি তো একসঙ্গে বাঁচবো এই কথা যখন বললো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলে স্বামী ও গো ঈসা নবী দোয়া করো খোদার দারে মরা বিবি জিন্দা করে দেখালে এই বিবি এখন না মরে আর আমার যা আছে হায়াত এইটুকু ফরিয়াদ আমার হায়াতকে দাও দোয়া করে নবী সাক্ষী থাকো তুমি অর্ধেক হায়াত আমি দিয়ে দিলাম বিবি রে স্বামীর কান্নায় আরশে মওয়াল্লায় খোদার আরশকে পেয়ে যায় ঈসা নবীকে সাক্ষী রেখে আল্লাহ দোয়া কবুল করে নেয় ওই এলাকা পেলে দুজনে গেল চলে এক জঙ্গলে গাছের তলা স্বামী ঘুমায় বিবির কোলে মাথা রেখে এক ক্লান্ত স্বামী ঘুমায় আর তখন আসে এক রাজার ছেলে তাকে বিয়ে করবে বলে তখন আসে এক রাজার ছেলে তাকে বিয়ে করবে বলে ওই ঘোড়ায় তুলে নিয়ে পালায় স্বামীর করুণ কান্নায় বিবি
আর ওই স্বামী স্ত্রী যখন তারাকে আল্লাহ আবার হায়াত দিল তখন তারা চিন্তা করলো আমরা এই এলাকায় থাকবো না, এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাব। একটা জঙ্গলের কাছের তলায় গিয়ে স্বামী স্ত্রী আরাম করছে, তার স্ত্রী বসে আছে স্ত্রীর কোলে, যখন স্বামী মাথা রেখে ঘুমাচ্ছে আরাম করছে, আর যখন ঘুমাচ্ছিল তখন একটা রাজার ছেলে ঘোড়া করে ঘোড়াতে চড়ে আসছিল, আর সেই স্ত্রীটা এত সুন্দর দেখতে, তার বিবিটা এত সুন্দর দেখতে, সেই বিবিটাকে বিয়ে করবে বলে তাকে নিয়ে চলে গেল। রাত প্রসাদে যখন পৌঁছে গেল সেই রাজার ছেলের সবকিছু দেখে তার স্ত্রী রাজি হয়ে গেল, ঢলে গেল তার দৌলতে যে আমি রাজার ছেলের সঙ্গে বিয়ে করব, মানে আমি এই রাজ রানী হয়ে থাকবো, এই দুনিয়াতে রানী হয়ে থাকবো, আর আমার ওই একটা স্বামী যার সাথে আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি এর থেকে ভালো আমি রাত প্রসাদে থাকবো। যখন এই ঘটনা হয় তারপরে তারা বিয়ের কথা বলে এবং তার স্বামীটা ঘুম থেকে উঠে যায়, খুঁজতে খুঁজতে দেখছে একটা ঘোড়ার পায়ের ছাপ দেখতে পাচ্ছে, সেই ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাত প্রসাদে তার স্বামী পৌঁছে গেল। সেখানে কি ঘটনা হয় শেষ কথায় লিখছে দেখুন, ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোটে রাজ প্রসাদে আর রাজার কাছে বিচার ফেলে, বিচারে বলে বিবি এ নয় আমার স্বামী, আমার স্বামী ওই রাজার ছেলে। ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোটে রাজ প্রসাদে আর রাজার কাছে বিচার ফেলে, বিচারে বলে বিবি এ নয় আমার স্বামী, আমার স্বামী তো রাজার ছেলে। আর শুনে বলে রাজা এ যে বিবি তোমার, শুনে রাজা বলে এবার এ যে বিবি তোমার এর প্রমাণ কি আর সাক্ষী কে, তখন বলে স্বামী এর সাক্ষী ঈসা নবী, রাজা ডাকলো ঈসা নবী কে। নবী বলে কি ঘটালে জীবন পেয়ে দোবারা, ও রমণী জানিয়েছ তুমি তাও ফিরিয়ে তবে পাবে ছাড়া, আর কবুল করার সাথে সাথে রমণী ছিটকে পড়ে যায়, বিবি আবার মরে গিয়ে আগের মতো হয়ে হয়ে যায়। এই দেখে সবাই ঈমান আনে। তারপর কি হয় সেই ঘটনা যখন সবাই দেখলো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই দেখে সবাই ঈমান আনে, বেদিন যারা ছিল সবাই স্বামীর করুণ কান্নায় তোলপার আরশ মওয়াল্লায় কবর ফেটে ওঠে, এক মরা বিবি জিন্দা হয় স্বামীর করুণ কান্নায়। ঘটনা শেষ হয়ে গেল কিন্তু কবির মনের পারিয়া, এবং সেই স্বামী তার স্ত্রী তো মারা গেল, এবার স্বামী কি করবে? সেই স্বামীটা রাজাকে ধরে ওই সেই স্বামী ঈসা নবীকে আবার ধরে বলল যে হে ঈসা নবী, আমি ওই কলমা পড়ে ঈমান আনবো, এবং আমি যাকে ভালোবাসা তাকে ভালোবাসিনি, আমি ভুল জায়গায় ভালোবেসেছি। তো শেষ কথায় কবির মনের পারিয়া দিচ্ছে দেখুন, স্বামী আবার কাঁদে রাজ সভাতে জড়িয়ে নবীর পা ধরে, ও নবী এবার দোয়া করো একবার যেন আল্লাহ আমাকে ক্ষমা করে, যাকে ভালোবাসার যাকে ভালোবাসার কথা সেই আল্লাহকে দূরে রেখে, যাকে ভালোবাসার কথা সেই আল্লাহকে রেখে দূরে, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটেছি সারা জীবন ধরে, আল্লাহর বিচারে সবর ধরে আর শুকর আদায় করতে হয়, আল্লাহর বিচারে সবর ধরে আর
আর শুকর আদায় করতে হয় আল্লাহ আমার জ্ঞানের আঁখি খুলে দিল এই বলে শামি পড়ে যাই সিজদা আল্লাহ খেলে গো আল্লাহর খেলা আল্লাহ খেলে মানুষের বোঝার সাধ্য কোথায় সমীর করুন কান্নায় তোলপাড় আরশ মোয়াল্লায় কবর ফেটে ওঠে এক মোরা বিবি জিন্দা হয় সমীর করুন কান্নায় সেই ঘটনা অনেক বড় ঘটনা যাই হোক আর ঘটনা গজল পুরো যদি না বলি তাহলে ভালো লাগবে না আমার দাদা বহুবার যে গজল ফরমাইশ করেছেন আলিফ